আসসালামু আলাইকুম। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে আমার দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। আমি খাদিজা সুলতানা। আজকে তোমাদের সামনে আমি একটি সমাজকর্মী দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের উপর একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি যে ক্লাস নিয়েছি সেটি হচ্ছে বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদার উপর দ্বিতীয় ক্লাস লেকচার টু। আমরা ইতিমধ্যে এর আগে আমরা কিছু বিষয় পড়েছি, সেটি হচ্ছে চাহিদা কি, মৌলিক চাহিদা কি, মানবিক চাহিদা কি, মৌলিক মানবিক চাহিদার বৈশিষ্ট্য সমূহ, মৌলিক মানবিক চাহিদা পূরণের তাৎপর্য বা গুরুত্ব এবং অপূরণজনিত সমস্যা, অর্থাৎ মৌলিক মানবিক চাহিদাগুলো পূরণ করতে না পারলে আমাদের সমাজে আমরা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছি। আজকে আমরা যে বিষয়গুলো করবো সেটি হচ্ছে প্রথমে আমরা পড়ে নিব বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণের অন্তরায় বা বাধা সমূহ, কেন আমরা আমাদের মৌলিক মানবিক চাহিদাগুলো পূরণ করতে পারছি না। তো এখানে প্রথমেই যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে অধিক জনসংখ্যা। আমরা জানি বাংলাদেশ পৃথিবীর অন্যতম একটি জনবহুল দেশ। এদেশে অত্যন্ত জনসংখ্যা প্রায় 17 কোটিরও বেশি, যা এদেশের আয়তনের তুলনায় অত্যন্ত বেশি, অনেক বেশি। এবং এই অধিক জনসংখ্যার কারণে দেখা যাচ্ছে আমাদের আমরা দারিদ্রতার সম্মুখীন হচ্ছি এবং এত দারিদ্রতার কারণে আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান সকল ধরনের সমস্যাগুলি দেখা যাচ্ছে। এবং এই কারণে, অধিক জনসংখ্যার কারণে আমরা আমাদের মৌলিক মানবিক চাহিদাগুলো পূরণ করতে পারছি না। তার মানে আমাদের মৌলিক মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে সব এক নম্বর প্রধান বাধা হচ্ছে আমাদের অধিক জনসংখ্যা। এরপর যেটা হচ্ছে সেটি হচ্ছে অনুন্নত কৃষি ব্যবস্থা। অনুন্নত কৃষি ব্যবস্থা মানে বাংলাদেশে এখনো চাষাবাদের ক্ষেত্রে উন্নত হয়নি। বিশ্বের অন্যান্য দেশ যেখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিংবা উন্নত বীজ ব্যবহার করে চাষাবাদে প্রচুর উন্নত হয়েছে, তারা তাদের খাদ্যের চাহিদাগুলো পূরণ করতে পেরে বিশ্বের বিভিন্ন দেশে আমদানি করে রপ্তানি করে তারা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে, সেখানে দেখা যাচ্ছে আমরা এখনো সে আদি ব্যবস্থায় পড়ে আছি। এখন আমরা কৃষিকের ক্ষেত্রে প্রকৃতির উপর নির্ভরশীল, এবং প্রকৃতির উপর নির্ভরশীল হওয়াতে দেখা যাচ্ছে যে আমরা আমাদের প্রধান খাদ্যগুলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হচ্ছে, এবং আমদানি করার মাধ্যমে দ্রব্যমূল্যের খুব বেশি দাম বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এবং এটা হচ্ছে আমাদের মৌলিক মানব চাহিদা পূরণের একটা অন্যতম বাধা, অনুন্নত কৃষি ব্যবস্থা। কেননা আমরা কৃষি ব্যবস্থা যেহেতু উন্নত না, তাই আমাদের খাদ্য চাহিদাটা পূরণ হচ্ছে না। এরপর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ, বাংলাদেশ হচ্ছে বিশ্বের একটি অন্যতম প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ। আমাদের দেশটি এমন একটি জায়গায় অবস্থিত যেখানে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ প্রতি বছর নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেশে আঘাত হানে, এবং এই কারণে দেখা যাচ্ছে আমাদের উন্নয়ন করা সম্ভব হচ্ছে না। একটি প্রাকৃতিক দুর্যোগ আসছে, আমাদের যতগুলো একটা মানে গুছানো একটা এলাকা বা একটা অঞ্চল বা জমি জমা ফসল আদি সব নষ্ট করে চলে যাচ্ছে, আমরা 2-1 বছর আবার পিছিয়ে যাচ্ছি। তাই প্রাকৃতিক দুর্যোগ আমাদের মৌলিক মানবিক চাহিদা পূরণের অন্যতম বাধা। দেখা যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের আবার দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে, খাদ্য ঘাটতি দেখা যাচ্ছে, বিদেশ থেকে আমাদের খাদ্য আনতে হচ্ছে। এরপর হচ্ছে শিল্পায়নের অভাব। বাংলাদেশ এত জনসংখ্যার একটা দেশ, এত জনবহুল একটা দেশ হওয়ার পরও, এত মানুষ থাকার পরও আমরা শিল্পক্ষেত্রে উন্নত হতে পারিনি। এখনও আমরা শিল্পক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখা যাচ্ছে আমাদের প্রধান প্রধান সামগ্রীগুলো আনতে হচ্ছে। শিল্পক্ষেত্রে উন্নত না হওয়ার কারণে বেকারত্ব দেখা দিচ্ছে, এবং কাজের অভাব হওয়াতে আমরা আমাদের পরিবারের খাদ্য বা অন্যান্য মৌলিক মানবিক চাহিদাগুলো পূরণ করতে পারছি না। তাই মৌলিক মানবিক চাহিদা পূরণের একটা অন্যতম বাধা হচ্ছে শিল্পায়ন। অজ্ঞতা ও নিরক্ষরতা, অজ্ঞতা ও নিরক্ষরতা, যেহেতু আমরা মানে অধিক জনসংখ্যার কারণে দরিদ্র রয়ে গিয়েছে এবং দারিদ্রতার কারণে দেখা যাচ্ছে একটি পরিবারের ছোট ছোট সন্তানকে নানান কাজে দিয়ে দিচ্ছে, অর্থ উপার্জনের জন্য দিয়ে দেওয়ার কারণে তারা তাদের জ্ঞান অর্জন করতে পারছে না বা শিক্ষা গ্রহণ করতে পারছে না, এবং শিক্ষা গ্রহণ করার না করার কারণ ফলে তারা অজ্ঞ নিরক্ষর হয়ে যাচ্ছে। এবং এই অজ্ঞতা নিরক্ষরতার কারণে তারা আবার একই ভুল করে যাচ্ছে, তাদের অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না, যে কারণে যুগ যুগ ধরে আমাদের দেশে মৌলিক মানবিক চাহিদার এই সমস্যাগুলো দেখা যাচ্ছে এবং এটা সার্কেল বাই ঘুরে বেড়াচ্ছে। রাজনৈতিক অস্থিতিশীলতা, আমাদের দেশে রাজনৈতিকভাবে এতটা অস্থিতিশীলতা বিরাজ করে যে হরতাল, ধর্মঘট বা দেখা যাচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে দেওয়া, মারামারি, খুনাখুনি, এইসব কারণে দেখা যাচ্ছে আমাদের উন্নয়নে ব্যাঘাত ঘটছে, এবং উন্নয়নে ব্যাঘাত ঘটার ফলে আমাদের মৌলিক মানবিক চাহিদাগুলো আমরা পূরণ করতে পারছি না। এটা একটা, তার মানে রাজনৈতিক অস্থিতিশীলতা আমাদের মৌলিক মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে একটা বড় বাধা। সম্পদের স্বল্পতা, আমাদের দেশে
মানব সম্পদের তুলনায় মানব মানে মানুষের তুলনায় সম্পদের পরিমাণ খুবই কম। এছাড়া এত মানুষ হওয়ার কারণেও বা হওয়ার পরেও আমরা মানব মানুষকে সম্পদে পরিণত করতে পারি নাই, তাই আমাদের দেশে সম্পদের স্বল্পতা রয়ে গিয়েছে এবং এই সম্পদের স্বল্পতার কারণে আমরা আমাদের মৌলিক মানবিক চাহিদাগুলো পূরণ করতে পারছি না। এই সম্পদ হতে পারে বস্তুগত সম্পদ বা অবস্তুগত সম্পদ, কোনো সম্পদের ক্ষেত্রে আমরা আমাদের উন্নয়নটা করতে পারছি না। বেকার সমস্যা, যেটা আমি আগেও বলেছি যে দেখা যাচ্ছে দারিদ্রতার কারণে আমরা আমাদের মৌলিক মানবিক চাহিদা পূরণ করতে পারছি না, অর্থের অভাবে ছোট ছোট বাচ্চাদের আমরা কাজে দিয়ে দিচ্ছি কিন্তু দেখা যাচ্ছে সে নিজেকে ডেভেলপ করতে পারছে না বা সে নিজের উন্নয়ন করতে পারছে না। ছোটবেলায় যেই কাজে যাচ্ছে সেই কাজেই সে পুরো জীবনকে একটি কাটিয়ে যাচ্ছে, এর ফলে সে যেমন দারিদ্রতার শিকার হচ্ছিল সে আবার যখন পরিবার গঠন করছে তার পরিবারও আবার দারিদ্রতার শিকার হচ্ছে, যুগের পর যুগ যুগের পর যুগ এই অবস্থা বিরাজ করছে। এবং সে যেহেতু নিজেকে ডেভেলপ করতে পারে নাই, তার ভিতরে যেহেতু শিক্ষা বা শিক্ষার জ্ঞান নাই বা কোনো কারিগরি দক্ষতা নাই, তার কারণে সে বেকার থেকে যাচ্ছে। এই যুগের সাথে তাল মিলিয়ে সে কাজ পাচ্ছে না এবং সে বেকার থেকে যাচ্ছে এবং সৃষ্টি হচ্ছে বেকার সমস্যা। সম্পদের অসমবণ্টন, অসমবণ্টন বলতে বোঝা যাচ্ছে যে সম্পদের কোনো ব্যালেন্স নাই। যেমন দেখা যাচ্ছে আমরা কিছু কিছু ক্ষেত্রে এই কথাটা পড়ি বা পড়েছি অনেক জায়গায় সোর্সে আছে যে যে বাংলাদেশে 10% সম্পদের মালিক হচ্ছে 90% মানুষ এবং 90% সম্পদের মালিক হচ্ছে 10% মানুষ। মানে দেখা যাচ্ছে যাদের কাছে সম্পদ আছে খুব আছে তারা এত পরিমাণ সম্পদ আছে, আবার যাদের কাছে নেই একদমই নেই, এই যাদের কাছে নেই তারা তাদের মৌলিক মানবিক চাহিদাগুলো কোনোভাবেই পূরণ করতে পারছে না। তাই সমাজে সম্পদের এই অসম বণ্টনের কারণে মৌলিক মানবিক চাহিদা পূরণ হচ্ছে না বা বড় একটা বাধা। সামাজিক নিরাপত্তার অভাব, বিশ্বের ফার্স্ট ক্লাস কান্ট্রিগুলো যেগুলো আমরা জানি যেমন আছে ইংল্যান্ড আছে সুইডেন আছে সুইজারল্যান্ড আছে বা আমেরিকা আছে, এইসব দেশগুলোতে যখন একটি মানুষ তার মানবিক চাহিদা মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারে না, খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা, তখন সেই দায়িত্বগুলো সরকার নেয়। সরকার প্রত্যেকটা জনগণের মৌলিক অন্তত বেসিক নিডসগুলো পূরণ করার জন্য একটা দায়িত্ব পালন করে থাকে। কিন্তু বাংলাদেশে আমাদের সংবিধানে উল্লেখ থাকলেও আমাদের দেশের অর্থনৈতিক অবস্থার কারণে এখনও আমাদের দেশের কোনো সরকার মৌলিক মানবিক চাহিদাগুলো পূরণ করার দায়িত্ব নিতে পারেনি এবং যে কারণে দেখা যায় যে আমরা সোশ্যাল ইনসিকিউরিটিতে ভুগি, যে আমাদের সামাজিক নিরাপত্তাহীনতার যে ব্যাপারটা, কারণ আমাদের দেখা যাচ্ছে পরিবারের যে ব্যক্তিটি আর্থিকভাবে আমাদের সাপোর্ট দেয় সেই যদি কোনো কারণে কোনো দুর্ঘটনার শিকার হয় বা মৃত্যুবরণ করে তাহলে পুরোটি পরিবার আমরা মানে একটি অন্য ওরকম অবস্থায় পৌঁছে যায় এবং আমাদের সামাজিকভাবে কোনো দায়িত্ব নেওয়া হয় না। তাই সামাজিক নিরাপত্তাহীনতার কারণে আমাদের মৌলিক মানবিক চাহিদা পূরণের একটা বড় বাধা। তো আজকে আমরা এই অধ্যায়ের এই টপিকটি দেখলাম যে বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা পূরণের বাধা সমূহ কি কি। আমি আশা করছি তোমরা সকলে বিস্তারিত বুঝতে পেরেছো। এখন এই যে আমাদের মৌলিক মানবিক চাহিদাগুলো পূরণ হচ্ছে না কেন, আমি প্রথমে একটা পড়ালাম, তারপর আমি দেখলাম যে মৌলিক মানবিক চাহিদা পূরণের বাধা সমূহ কি। এবার আমি দেখবো যে মৌলিক মানবিক চাহিদা পূরণের যেহেতু এতগুলো বাধা আছে তাই কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। এক নম্বরটা আছে ওখানে যেহেতু আমরা দেখেছি অধিক জনসংখ্যা, তো অধিক জনসংখ্যার কারণে আমাদের মৌলিক মানবিক চাহিদাগুলো পূরণ হচ্ছে না, তাই এখানে আমরা মৌলিক মানবিক চাহিদা পূরণের সর্বপ্রথম আমরা জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে পারি। সর্বপ্রথম যেটা করতে পারি আমাদের জনসংখ্যাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। অধিক জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে পারলে আশা করছি আমাদের মৌলিক মানবিক চাহিদাগুলো পূরণ হয়ে যাবে। এরপর আছে কৃষি উন্নয়ন, যেহেতু আমাদের কৃষি ব্যবস্থা অনেক অনুন্নত, আমরা এই ডিটেলসে বলেছি কেন অনুন্নত, আমরা এখনও প্রকৃতির উপর নির্ভরশীল, বিশ্বের অন্যান্য দেশের থেকে যদি আমরা প্রশিক্ষণ নিয়ে বা ওদেরকে ফলো করে যদি আমরা আমাদের কৃষি ব্যবস্থাটা উন্নয়ন করতে পারি তাহলে হয়তো আমাদের খাদ্য চাহিদাটা পূরণ হবে এবং খাদ্যের জন্য আমাদের বিশ্বের বিভিন্ন দেশের থেকে প্রোডাক্ট আনতে হচ্ছে না। তাই কৃষির ক্ষেত্রে উন্নয়ন করলে আমরা আমাদের মৌলিক মানবিক চাহিদা পূরণে নিজেরাই সক্ষম হব। শিল্পায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করা, বাংলাদেশের স্বাধীনতার এতগুলো বছর হয়ে গেল শিল্পক্ষেত্রে এখন উন্নত হতে পারে নাই, তাই আমরা যদি শিল্পক্ষেত্রে আমাদের মনোযোগ বা আমাদের আমাদের চেষ্টা অব্যাহত রাখি তাহলে হয়তো আমরা শিল্পক্ষেত্রে যে উন্নয়নটা হবে এর উন্নয়ন করতে পারবো এবং এর ফলে বেকার সমস্যার সমাধান হবে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের বিভিন্ন পণ্য তো আনতে হবেই না, আমরা আমদানি বা রপ্তানি করে আমরা হয়তো প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। কুটির শিল্প সম্প্রসারণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আমরা যেহেতু একটি বিশ্বের অন্যতম একটি দরিদ্র দেশ তাই হয়তো বড় বড় শিল্পায়ন করা আমাদের পক্ষে অনেকের পক্ষে সম্ভব না, কিন্তু আমরা যে যার জায়গা থেকে যদি
চেষ্টা করি ছোট ছোট কুটির শিল্প বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে ছোট ছোট কুটির শিল্প স্থাপন করে পাঁচজন ছয়জন মানুষকেও কাজ দিতে পারি তাহলে দেখা যাচ্ছে যে আমি নিজে স্বাবলম্বী হচ্ছে এবং আমার মাধ্যমে আরো পাঁচ ছয়জন স্বাবলম্বী হচ্ছে এর ফলে দেখা যাবে যে অনেকটাই আমাদের মৌলিক মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে এটা একটা বড় একটা প্লাস পয়েন্ট যে আমাদের চাহিদাগুলো আমরা নিজেরা পূরণ করতে পারবো কারণ আমার ডেভেলপ হচ্ছে এবং আমি আরো পাঁচ ছয়জনকে কাজের একটা ব্যবস্থা করে দিয়েছি এবং বেকার সমস্যার সমাধান হচ্ছে এর মাধ্যমে বাস্তব ও কর্মমুখী শিক্ষা সম্প্রসারণ আমাদের দেশে যেরকম শিক্ষা ব্যবস্থা দেখা যাচ্ছে পুঁথিগত বিদ্যা যেটা যে এই শিক্ষাগুলো আসলে আমাদের বাস্তব ক্ষেত্রে খুব বেশি কাজে লাগছে না তাই আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে করতে হবে যেন এই পড়াশোনাটা দিয়ে বা এই জ্ঞানগুলো দিয়ে আমি আমার বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে পারি এবং আমার যে মৌলিক চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো পূরণে আমি কাজে লাগাতে পারি জনসংখ্যা পুনর্বণ্টনের ব্যবস্থা গ্রহণ দেখা যাচ্ছে যে আমাদের যে সিটিগুলো আছে বা শহরগুলোতে এত জনসংখ্যা বেশি আবার গ্রামগুলো আছে পুরো মানুষ শূন্য হয়ে আছে তাই আমরা যদি খুব প্ল্যান করে ওখানে কাজের অভাবে মানুষ শহরে চলে আসে তাই আমরা কাজগুলো যদি সারা দেশব্যাপী ছড়িয়ে দিতে পারি তাহলে দেখা যাবে যে গ্রামের মানুষগুলো কাজের অভাবে শহরে আসবে না এবং শহরের মানুষদের চাপের চাপ সৃষ্টি হয় এই চাপগুলো যদি পুরো দেশব্যাপী ছড়িয়ে দেওয়া যায় এবং পুরো দেশের সকল জায়গায় যদি কাজ থাকে তাহলে মানুষের শহরে আসার যে প্রবণতাটা এটা কমে যাবে এবং এর ফলে দেখা যাবে যে জনসংখ্যার একটা ব্যালেন্স হবে এবং এর ফলে আমাদের যে বাসস্থান সমস্যাটা আছে বা শহরে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যে ব্যাপারগুলো আছে এই সমস্যাগুলো সমাধান অটোমেটিক হয়ে যাবে সম্পদের সুষম বণ্টন নিশ্চিতকরণ আমরা এর আগের টপিকে পড়েছিলাম যে সম্পদের অসম বণ্টন যে দেখা যাচ্ছে যার কাছে সম্পদ আছে খুব আছে বা যার কাছে নেই একদম নেই সমাজের সম্পদের যদি আমরা ব্যালেন্স মেনটেন করতে পারি তাহলে দেখা যাবে যে অনেকটাই আমাদের মৌলিক মানবিক চাহিদা পূরণ হয়ে যাচ্ছে সামাজিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তা মানে কোনো মানুষ যখন অক্ষম হয়ে যাচ্ছে কাজ করতে অক্ষম হচ্ছে তখন যদি সমাজের পক্ষ থেকে কোনো স্টেপ গ্রহণ করা হয় তার দায়িত্ব নেওয়া হয় বা তাকে কোনো কাজ করতে কাজের ক্ষেত্র তৈরি করে দেওয়া হয় যাতে সে নিজে স্বাবলম্বী হতে পারে তাহলে মানুষের যে খাদ্যের অভাব বস্ত্রের অভাব বাসস্থানের অভাব এই অভাবগুলো হয় না তাই সামাজিকভাবে এই নিরাপত্তাগুলো নিশ্চিত করতে হবে সে হতদরিদ্র মানুষগুলোর জন্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার সতর্কতামূলক ব্যবস্থা আমরা জানি বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ দুর্যোগ প্রায় প্রত্যেক বছর নানান ধরনের দুর্যোগ এসে আমাদের উন্নয়নকে একদম বাধাগ্রস্ত করে দেয় তাই আমরা যদি এই দুর্যোগ সম্পর্কে আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতে পারি আগে থেকে ব্যবস্থা নিতে পারি তাহলে হয়তো বা আমাদের এই সমস্যাগুলোর অনেকটাই সমাধান হয়ে যাবে এবং এতগুলো ক্ষতি আমাদের আর হবে না তাই আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবো এখন আমরা ওই টপিকটা শেষ এখন আমরা যে টপিকে পড়বো সেটি হচ্ছে বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণের সমাজকর্ম বা সমাজকর্মী কি ভূমিকা পালন করতে পারে একজন সমাজকর্মী হিসেবে আমরা সর্বপ্রথম তথ্য সংগ্রহ করতে পারি যে কি ধরনের মানুষ কত কত ভাগ সমাজে কত ভাগ মানুষ এই সমস্যাগুলো মৌলিক মানবিক চাহিদা পূরণ করতে পারছে না কত ভাগ মানুষ চাহিদা পূরণ করতে পারছে বা কত ভাগ মানুষের চাহিদাগুলো পূরণ করার দরকার সেই সম্পর্কে আমরা একটা সঠিক তথ্য গ্রহণ করব তারপর যেটা আছে সেটা হচ্ছে নিরক্ষরতা দূরীকরণ নিরক্ষরতা সমাজের একটি অন্যতম অভিশাপ তাই নিরক্ষরতা দূর করার জন্য সমাজকর্মী কাজ করতে পারেন শহর গ্রামীণ সমাজসেবা প্রকল্প সমাজকর্মের কাজের একটি অন্যতম ক্ষেত্র হচ্ছে গ্রামীণ সমাজসেবা শহর সমাজসেবা আমরা এইসব গ্রামীণ এবং শহরের বিভিন্ন প্রকল্প গ্রহণ করার মাধ্যমে মানুষকে সম্পদে পরিণত করার জন্য কাজ করতে পারি সম্পদের অপচয় সম্পদ বলতে বস্তুগত অবস্তুগত দুই ধরনের সম্পদকে বোঝায় যে কোনো সম্পদের অপচয় রোধ করতে হবে সেটা হতে পারে আমার ব্যক্তিগত হতে পারে আমার রাষ্ট্রীয় হতে পারে আমার পরিবারের তো সম্পদের অপচয় রোধ করতে হবে সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণ আমরা ফার্স্ট ইয়ারেও পড়েছি যে সামাজিক নিরাপত্তা কি এবং কি ধরনের সামাজিক নিরাপত্তা যেমন আমরা পড়েছিলাম সামাজিক বীমা আছে বা আছে সমাজসেবা আছে হ্যাঁ কিংবা সামাজিক সাহায্য আছে তিন ধরনের সামাজিক নিরাপত্তা এই বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে যে সমাজে দরিদ্র এবং হতদরিদ্র মানুষকে যদি আমরা এই কর্মসূচির আন্ডারে দিয়ে দিতে পারি তাহলে হয়তো আমাদের মৌলিক মানবিক চাহিদাগুলো পূরণ হবে এবং এই কাজগুলো একজন সমাজকর্মী করতে পারে বাস্তবমুখী সামাজিক নীতি ও আইন প্রণয়ন আমাদের সমাজে এমন অনেক নীতি এবং আইন আছে যেগুলো খাতা কলম হয়ে আছে যার কোনো বাস্তবায়ন নাই তাই আইন প্রণয়ন বা নীতি প্রণয়নের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে সেটা কতটা বাস্তবে প্রয়োগ করা যায় বাস্তবমুখী আইন সামাজিক নীতি আইন প্রণয়ন করতে পারে একজন সমাজকর্মী সহায়তা করতে পারে জনসংখ্যা নিয়ন্ত্রণ এদেশের একটি অন্যতম প্রধান সমস্যা হচ্ছে অধিক জনসংখ্যা অধিক জনসংখ্যা মোকাবেলার জন্য আমরা এখনো আমাদের দেশে পরিকল্পিত পরিবার গঠনে অনেক মানুষই সচেতন নয় তাই আমরা এই সমস্ত অসচেতন মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বোঝাতে পারি যে পরিকল্পিত পরিবার গঠন ছোট পরিবার গঠন করা এবং তাদেরকে বিভিন্ন ফ্যাসিলিটি দিতে পারি এবং এর মাধ্যমে আশা করি একদিন আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণ হবে পরিকল্পিত কর্মসূচি গ্রহণ
পরিকল্পিত যে কোনো কর্মসূচি গ্রহণ করার পূর্বে যদি আমরা সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করি এবং অভিজ্ঞদের পরামর্শ নেই, বিভিন্ন বিশেষজ্ঞদের পরামর্শ নেই এবং এসব পরিকল্পনা গ্রহণের ফলে কি কি সমস্যা হতে পারে এগুলো যদি আমরা আগেই সুষ্ঠুভাবে গ্রহণ করে ফেলি, তাহলে দেখা যাবে পরিকল্পিত কর্মসূচি গ্রহণের মাধ্যমে সমাজে যাদের জন্য আমরা পরিকল্পনা গ্রহণ বা কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছি তারা অবশ্যই উপকৃত হবে। সামঞ্জস্য বিধানে সহায়তা করা, সমাজে বিভিন্ন সমস্যা দেখা দেয় তখনই যখন আমরা সামঞ্জস্য বা অ্যাডজাস্ট করতে না পারি, সেই অ্যাডজাস্টমেন্টের কারণে দেখা যায় আমাদের ফিজিক্যাল আমাদের মেন্টালি বিভিন্ন সমস্যা হয়, সমাজস্থ বিভিন্ন সমস্যা হয়। তাই সমাজস্থ মানুষকে অ্যাডজাস্ট করতে বা সামঞ্জস্য বিধানে একজন সমাজকর্মী সহায়তা করতে পারে। বাসস্থান সমস্যার সমাধান, সুষ্ঠু বা পরিকল্পিতভাবে বাসস্থান গ্রহণের মাধ্যমে সমাজকর্মী সহায়তা করতে পারে। নির্ভরশীলদের মৌলিক মানবিক চাহিদা পূরণ, নির্ভরশীল বলতে বোঝাচ্ছে যারা আমরা অর্থ উপার্জন করছি না, যারা আমরা বড়দের উপর বা ছোটদের উপর নির্ভরশীল, বৃদ্ধ যারা তারা সন্তানের উপর নির্ভরশীল, আবার ছোট ছোট যারা তারা বাবা মার উপর নির্ভরশীল, বড় ভাই বোনের উপর নির্ভরশীল, সেরকম নির্ভরশীল শিশুদের হতে পারে ছোট শিশু, এতিম শিশু বা বৃদ্ধ বা প্রতিবন্ধী বা কাজ করতে অক্ষম এরকম ব্যক্তিদের তথ্য সংগ্রহ করে তাদের মৌলিক মানবিক চাহিদা পূরণে একজন সমাজকর্মী যথাযথ চাহিদা উদ্যোগ গ্রহণ করতে পারে। তাই বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা পূরণে একজন সমাজকর্মীর ভূমিকা অপরিসীম। একজন সমাজকর্মী এই সমস্ত কাজ করার মাধ্যমে বা কর্মসূচি গ্রহণের মাধ্যমে বাংলাদেশের মানুষের মৌলিক মানবিক চাহিদা পূরণ করতে পারে। থ্যাংক ইউ সো মাচ, আজকের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে। আমি আবারও বলছি আমরা আমাদের অনুশীলনী এবং বোর্ড কোশ্চেন গুলো ফলো করবো এবং বাসায় এই সমস্ত বিষয়ের উপর ডিটেলস আমরা দিব। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।